প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষায় কোভিড-19 গণ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক। এ সময় তিনি বলেন, সরকারের দেয়া কোভিড শিল্ড সম্পূর্ণ নিরাপদ। পাশাপাশি টিকা নিয়ে অপপ্রচারকারীদের হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। এদিন স্বাস্থ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রী সহ বিশিষ্টজনরা মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার হাসপাতালে টিকা গ্রহণ করেন। টিকাদান শেষে সবাই বলেন, কোনো ধরনের অপপ্রচারে কোনো রকম কান না দিয়ে সবার উচিত সরকারের গণটিকায় অংশগ্রহণ করা। মিজান আহমেদের প্রতিবেদন। ঘড়ির কাঁটায় সকাল 11টা। মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতালের দৃশ্য এটি। টিকা নিতে প্রস্তুত খোদ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। একসময় কোভিড শিল্ড প্রবেশ করানো হয় মন্ত্রীর দেহে। স্বাস্থ্যমন্ত্রীর পর একে একে কৃষিমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রী সহ বিশিষ্টজনরা টিকা নেন, জানান নিজেদের অনুভূতির কথাও। কোনোভাবে নেতিবাচক প্রচার নাই, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। আমাদের চিকিৎসা বিজ্ঞানের সমস্ত চিকিৎসকরা, বিশিষ্ট ব্যক্তিরা সকলে মিলে বলছেন এটা চমৎকার, এবং আমরা গ্রহণ করার ভিতর থেকে প্রমাণ করছি কোনো সংশয় নাই, শঙ্কা নেই। যদি বেঁচে যাও করোনার কালে, যদি কেটে যায় মৃত্যুর ভয়, যেন বিজ্ঞান লড়ে গেছে সদা, নাই ভয় হবে মানুষেরই জয়। আমি মনে করি যে যত দ্রুত ভ্যাকসিন নেওয়া যাবে ততই সেফ হওয়া যাবে। আমরা টোটালি ভ্যাকসিন নিয়ে আমরা মনে করি যে শঙ্কাহীনভাবে আমরা এগিয়ে যাব এবং আমরা দেশকে এগিয়ে নেব। একটু পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সারা জাতি ভ্যাকসিনের কার্যক্রম শুরু করেছে, আমি শুরুতেই ভ্যাকসিন নিতে পেরেছি, এটা আমার জন্য খুবই আনন্দের, খুবই খুশির, আমি সত্যি স্বস্তি বোধ করেছি। তারপর স্বাস্থ্যমন্ত্রী আসেন গণমাধ্যম কর্মীদের সামনে, শুরুতেই জানান নিরাপদ টিকা নিয়ে অপপ্রচারকারীদের ছাড় দেওয়া হবে না। আমরা চাই দেশবাসীকে আশ্বস্ত করুন যে টিকায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আপনারা টিকা গ্রহণ করুন, এবং কোনো ধরনের রিউমার, বিরূপ কথাবার্তা, সমালোচনা যাতে কেউ না করতে পারে, লোকে কোনো কানে না নেয়, সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে। আমি সাবধান করে দিচ্ছি, এটা মানুষের জীবন নিয়ে খেলা করতে পারি না, আমরা মানুষের জীবন রক্ষার জন্য কাজ করছি। এ সময় গণটিকা কর্মসূচির কার্যক্রম নিয়েও কথা বলেন তিনি। সারা বাংলাদেশে প্রায় 1000টি হাসপাতালে আজকে টিকা কার্যক্রম শুরু হয়েছে, এবং প্রায় 2500 টিম এই টিকা দেওয়ার কার্যক্রম করে যাবে। প্রথম ধাপের পর বয়সীমা শিথিল করা হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আমরা, আপনারা জানেন যে 3 কোটি ডোজ টিকা আমরা কিনেছি, এছাড়াও কোভ্যাক্সের মাধ্যমে আমরা 1,27,00,000 যে কোনো সময় পাবো। এই সমস্ত টিকা যখন আমাদের হাতে থাকবে, তখন পর্যায়ক্রমে এই বয়স সীমাটা নামিয়ে নিয়ে আসা হবে, এবং এটা সাধারণ সব জনগোষ্ঠীর জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে। প্রসূতি মায়েদের টিকা গ্রহণ থেকে আপাতত বিরত থাকার পরামর্শ দেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। যারা গর্ভবতী মা তারা টিকা নেবেন না, যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন তারা টিকা নেবেন না, নিশ্চয়ই পরবর্তীকালে এটা যখন বেরিয়ে আসবে এটার উপরে কোনো রিসার্চ এখনো হয়নি, সেজন্য আমরা তাদেরকে মানা করছি। এর আগে সকাল 10:20 স্বাস্থ্যভবনে দেশব্যাপী গণটিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সারা দেশব্যাপী ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছি। সারা দেশের 1,015টি কেন্দ্রে 2,402টি বুথে চলবে এই টিকাদান কর্মসূচি। এর মাঝে ঢাকা কেন্দ্র সংখ্যা 50টি এবং বুথ বা টিমের সংখ্যা 206টি। সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত চলবে এই টিকাদান কর্মসূচি। মিজান আহমেদ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।